বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা একটা ঈদের দাওয়াত খেতে যাচ্ছি। জি, ঈদের পরে দাওয়াত খেতে যাচ্ছি। এটা মূলত আসলে চাকা বাংলার দাওয়াত। এই এক ভদ্রলোক, উনি ফোন করেছেন, ঈদের সময় উনি গরু কিনেছিলেন, সেই গরু কিনে উপলক্ষে, ঈদ উপলক্ষে আসলে উনি দাওয়াত করেছেন। ওনার বাসা হচ্ছে মান্ডা ছাতা মসজিদ। আমি কখনো যাইনি আসলে। উনি বেশ আন্তরিক, বেশ কয়েকবার ফোন করেছেন, বেশ কয়েকবার ফোন করেছেন। আমি প্রথমত এমনিতেই বলেছিলাম যে যাবো, কিন্তু আসলে পরে ভেবেছি যে না, আসলে যাওয়া তো আর হয়ে উঠবে না। কিন্তু ওনার ফোনের কারণে আমার মনে হচ্ছে যে না গিয়ে আর হবে না, যেতেই হবে। লাস্টে বলেছে ঠিক আছে ভাইয়া যাব। তো একা একা গেলে কেমনি হয়, আমার ক্যামেরাম্যান নিয়ে যাওয়া দরকার। কিন্তু আমার ক্যামেরাম্যান আবার ছুটিতে গিয়েছে, যার কারণে ক্যামেরাম্যানকে নিতে পারছি না। সাথে নিয়েছি আমার দুই পুত্রদ্বয়, আমার দুই ছেলে, একজন হাসান এবং একজন হুসাইনকে। তো হাসান হুসাইনকে নিয়ে আমরা একটু দাওয়াত খেতে যাচ্ছি। আপনারা কিন্তু হাসান হুসাইনের জন্য দোয়া করবেন। তোমার নাম কি বলো? হাসান। আচ্ছা আচ্ছা, এরপরে তোমার নাম কি? হুসাইন। ক্যামেরা বলো কি নাম? হুসাইন। আচ্ছা, দর্শকদেরকে ঈদ মোবারক বলো দুজন একসাথে। ঈদ মোবারক দাও। ঈদ মোবারক। তুমি বলো ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, বলো যে বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বলো দোয়া করবেন। দোয়া করবেন। হ্যাঁ বলো, দোয়া করবেন। সবাইকে হাই দাও। তো আর কথা নাই, চলুন বন্ধুরা আমরা একটু ঈদের দাওয়াত খেতে যাই। বন্ধুরা, আমরা দাওয়াতে যাচ্ছি রিক্সায় চড়ে। হুসাইন দুষ্টমি করছে। এবার হাসান দেখো, হাসান হাসান অনেক দুষ্টমি করছে। বন্ধুরা, আমরা ইতোমধ্যে মান্ডা যে ছাতা মসজিদ বলেছে সেই ছাতা মসজিদের ওখানে চলে এসেছি। আমার ভাইটিকে ফোন দিয়েছি, দেখা যাক এখন ভাইয়ের সঙ্গে দেখা হলে চলে যাব তার বাসায়। সাথে আছে আমার দুই ছেলে, হাই বলো সবাই। চলুন বন্ধুরা, আমরা চলে এসেছি যে বাসায় যাচ্ছি, ভাইয়ের বাসায় যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য। ভাই কেমন আছেন? ভালো আছি। জি আছি আলহামদুলিল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আমার দু ছেলে যে ইতোমধ্যে ভাইয়ের কোলে উঠে চলেছে, চলেন আমরা বাসায় চলে যাই। অনেক হয়ে গেছে না, দুটো একই। বড় বলতে ওরা তো যমজ। হ্যাঁ, যার কারণে বড় ছোট আর কি, হয়তো বা এক দুই মিনিটের বড় ছোট এইরকম। বন্ধুরা, আমার ছেলেরা এসেই আগে দেখতেই পাচ্ছেন যে একেবারেই একজন শুয়ে পড়েছে। তুমি শুয়ে পড়েছ, তোমার কেমন লাগছে? ওটা কি করছো বাবা? এখনই কি অবস্থা? গরু সম্পর্কে আগে বলেন আপনি, গরু ওই ব্যাপারী কত দিয়ে নিয়েছিলেন? এক এক দশ সুখচান। হ্যাঁ, সুখচানের কাছ থেকে। হ্যাঁ, দশ দিয়ে নিয়েছিলেন। এখন নিজে ঘরের সমস্যা নেই। হ্যাঁ, আসসালামাইকুম, কেমন আছেন? ভাইয়ের আমি আর দাওয়াত দিছি আসার জন্য। আপনার দেখার পর থেকে শুধু মোবাইলই দেখে, আপনি ছবি দেখে, অন্য কিছু আর দেখতেছে না এই ঈদের পর থেকে। আমরা আসলে চলে এসেছি দাওয়াত খেতে, ঈদের দাওয়াত খেতে। বুঝতেই পারছেন আমার ছেলেরা ওদিকে খেলা করছে আর আমি একটু অপেক্ষা করছি। দেখা যাক, এই যে এক ছেলে ঢুকে গেছে, দেখেন দুষ্টমি শুরু হয়ে গেছে।
আর এটা আরে বাবা রে লাফা লাফা ঝাপা ঝাপা হচ্ছে দেখেন এটা তোমার নাম কি বলো তুমি তুমি কি বড় ছেলে না ছোট ছেলে বড় ছেলে যেহেতু বুঝতেই পারছেন ব্লগ চ্যানেল এখানে আসলে ব্যক্তিগত বিষয়গুলো বেশি বলা হয় এখানে কিন্তু ফর্মাল কোনো কিছু না যত সব কি বলবো আমাদের ব্যক্তিগত বিষয়গুলো এই যে বাচ্চাদের সাথে খুনসুটি শোনাও এগুলোই এগুলোই চলবে নাকি এই শোনো তুমি না একটা গান জানো হোসেন হাসান তুমি একটা গান বলো তো বাদাম শুরু থেকে বলো ওকে মোমলে বডিগুলো বাস্তা গাদাম তে এরে সবান সবান এরে কাঁচা বাদাম সবান সবান বাদাম পাবেন বাদাম বাদাম দাদা বলো এটা দিয়ে হাত এটা হাতে নিয়ে বলো বাদাম বাদাম এরে কাঁচা বাদাম আমার কাছে আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম আছে না ওটা আমার কাছে আছে শুধু আমার কাছে আছে শুধু তো দর্শক ইতিমধ্যে খাবারের আয়োজন হয়ে যাচ্ছে আমরা একটু খেয়ে নিই তারপরে দেখা যাক আপনাদের সাথে আবার একটু আলাপচারিতাই থাকবো ইনশাল্লাহ কি নাম তোমার বাবা আমার নাম সাফিন আচ্ছা আচ্ছা সাফিন আমাকে চিনো হ্যাঁ আমরা তো সব ভিডিও দেখি তাই না হ্যাঁ সব ভিডিও দেখো সব গরুর ভিডিও ভালো লাগে না হ্যাঁ দর্শক আমরা একটু ছবি উঠাচ্ছি এই ছোট্ট বাবুটা আসলে আমাদের ভিডিওগুলো দেখে এবং আমাদেরকে ভালোবাসে যার কারণে চলে এসেছে তো ভালো লাগে আর কি যে ঢাকা শহরে বা দেশের বিভিন্ন জায়গায় মোটামুটি আমাদের বেশ ভক্ত বলেন বিগ ফ্যান বলেন আর ভালোবাসার মানুষ বলেন বেশ আছে ভালোই লাগছে তো খাবার রেডি হয়ে যাচ্ছে আমরা দেখি খাবারের দিকে যাই ওরা হাফ চামচ করে দেবেন আর কি কারণ ওরা খেতে পারবে না হ্যাঁ নিজেরা তো অল্প করে বাহ খাবার পরিবেশন চলছে মাশাআল্লাহ সুন্দর রান্না পোলাও আমার ছেলে হাসান কি তুমি নিজ হাতে খাবে হ্যাঁ নিজ হাতে খাবে আরো আরো কমিয়ে দেন হ্যাঁ ওই যে ওই যে চার দিন না করবে না হোসেন হ্যাঁ চামচ হাত দিয়ে খাও হাত দিয়ে খাও হুসাইন হাত দিয়ে খাও বাবা হ্যাঁ কী দিয়ে খাবে আচ্ছা আচ্ছা আমি আমি নিচ্ছি আমি এখান থেকে নিচ্ছি আগে আচ্ছা আমি নিচ্ছি বিসমিল্লাহ ওদেরকে ও আচ্ছা নাও নাও তোমরা দুজন একটা নাও খেতে পারবে না ওরা 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 খেতে পারবে না নাও বাবা তুমি নিবা ও আচ্ছা 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 দাঁড়াও আরে এত বড় পিস ছোট করে দেন ছোট করে দেন আমার তো হ্যাঁ হ্যাঁ শিওর সমস্যা নেই জি আরে এত বড় ই আমারে বাবা চামচ হাত দিয়ে খাও হাত দিয়ে খাও তুমি কি চামচ দিয়ে খেতে চাও আরে বাবা চামচ দিয়ে কেন খাবে রে বাবা হাত দিয়ে খাবে না আচ্ছা আচ্ছা ভাই ওরে একটা ডিম দেন হ্যাঁ একটা ডিম দেন বিসমিল্লাহ ডিম খাবে হ্যাঁ নাও তোমাকে তোমাকেও ডিম দিবে বাবা আমাকে দিন আমি আমি না আমাকে দিতে হবে না ভাই বসেন আরে জালারে আমি তো বিপদের মধ্যে বললাম দেখি দাও দাও আপনি বসেন আপনি বসেন একসাথে খালি আমরা খেলে হবে ভাবি কই ভাবি আসেন ভাই খাওয়া দাওয়া করছেন তারপরে খাওয়া লাগবে আমাদের সাথে না খেলে কেমন হয় অবশ্য আমরা যদিও দেরি করে ফেলছি ভাবি তাই না খাওয়া দেওয়া লাগবে না ও খাবে পারবে এই যে খাচ্ছে একজন আচ্ছা চামচ আচ্ছা আচ্ছা ওই ওই চামচটা দিলে হবে অবশ্য না হলে বাহ মাশাআল্লাহ আমার ছোট ছেলে বড় ছেলে সবাই খুব মজা করে খাওয়া শুরু করেছে ইতিমধ্যেই খাচ্ছে আমিও হ্যাঁ নাও বিসমিল্লাহ করে খাওয়া শুরু করি এখন বিসমিল্লাহ পানি খেলে খাবার খাবে কে
এটা কোন ধরনের খাওয়া? কি বলবো দেখুন, আমার দুই ছেলে যেভাবে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে আমার আর কিছু বলার নেই, আবার মজাও করছে। কি পালাচ্ছ কেন? হ্যাঁ দুষ্টমি, মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা চলছে ছেলেদের। হাই রে কীভাবে খায় রে, খাও দেখি, খেয়েছ? এই পরে আবার, হাই রে খালি কাজ দেয় রে, আবার দুই, বাহ হোসেন খাচ্ছ, দুই খাচ্ছ, ওই যে ওই যে যে তোমার এটা নাও নাও, মুখের কাছে নাও, উঠে নাও, উপরে উঠে নাও, বাটিটা উঠে নাও, হাতে নাও, হাতে করে নাও, উঁচু করে ধরো, হ্যাঁ উঁচু করে ধরো, এই কাছে নাও, কাছে নিয়ে তারপরে খাও, এই হাতে ধরো, নিচে ভালো শক্ত করে ধরো, পড়ে যাবে কিন্তু, শক্ত করে ধরো, হ্যাঁ সুন্দরাম, খাওয়া দাওয়া শেষ, একজন আরাম করছে এখন মোবাইলে গেমস আর খাওয়া দাওয়া না। কি হয় তোমাদের? আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম, এখন দেখা যাক পান খাওয়া যায় কিনা।